সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন সময় সকাল 11:30, আর আজকে সুপ্রভাত না বলে যদি বলতাম কাঁঠাল প্রভাত তাহলে অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো, কেননা এই সিজনের প্রথম কাঁঠাল আমরা আজকে খেয়েছি এবং মানে দুর্দান্ত ছিল কাঁঠালটা। তো ত্রিপুরা রাজ্যের মানে মেইন ফ্রুট যদি বলতে হয় তাহলে সেটা হচ্ছে কাঁঠাল। আর এদিকে আমার আজকে আমার রান্না আমার ভালো লাগে না। তো যাই হোক, মা কি বিচ্ছিরি মুখ। তো যাই হোক, করে নিয়েছি মাংস, তারপরে এদিকে করে নিয়েছি কুমোরের ডাটা দিয়ে, আলু দিয়ে, আর ওই বিনসের যে বিচি আছে এটা দিশা কি নাম বললো, লোভিয়ানা কি একটা নাম বললো, সেটা দিয়ে, এবং দারুণ লেগেছে। হ্যাঁ, সকালে যে রুটি দিয়ে খেয়েছি সেই জন্য বললাম আর কি। আর এদিকে ঢ্যাঁড়স করেছি আলু দিয়ে। আর একটা জিনিস যেটা, সেটা আমাদের সবার জন্য নয়, সেটা শুধুমাত্র দিশার জন্য করেছি, কেননা দিশা আগামীকালকে চলে যাচ্ছে। তো দিশার জন্য এই যে দেখো এটা করেছি, এটা হচ্ছে মাছ, 5 টুকরো মাছ ছিল, মাছটাকে সেদ্ধ করে তার কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। কাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে পেঁয়াজ, টমেটো, রসুন আর মশলা দিয়ে ওইটাকে ভাজা ভাজা করে নিয়েছি। ও এটা নিয়ে যাবে বলেছে, ও সবসময় এই আমার এই মানে ইয়েটা ও নিয়ে যেতে চায় আর কি। তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক। হাঁটি হাঁটি পাপা খোকন হাটে দেখে যা। ও আর একটা কথা যেটা বলা হয়নি, সেটা হচ্ছে সকালেই আমার স্নান টান শেষ, আর আজকে 25শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের অহংকার, রবীন্দ্রনাথকে ছাড়া আমরা অচল। আমাদের যখন সুখ, যখন এক্সপ্রেস করতে চাই তখনও রবীন্দ্রনাথ আসেন, আমরা যখন দুঃখ এক্সপ্রেস করতে চাই তখনও আমাদের রবীন্দ্রনাথ আসেন, আমাদের পূজাতে, আমাদের প্রেমে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে ছাড়া বাঙালি তো অচল, এবং প্রতিটা ভারতবাসী রবীন্দ্রনাথকে স্মরণ করতেই হবে, তাদের বিভিন্ন তাদের এক্সপ্রেশনকে সুন্দরভাবে মানে প্রডিউস করার জন্য আর কি। তো যাই হোক, আমাদের এখানে রাজস্বীর এখানে আজকে থেকে মেলা চলবে, তো কদিনের মেলা জানি না। শ্রেয়ন বলেছে আজকে ওর বন্ধুদের সাথে যাবে। মা আমি আজকে আমার বন্ধুদের সাথে 4টার সময় যাব। আমি বলছি আচ্ছা ঠিক আছে যাস, মাঝে মধ্যে তো ছাড়তে হয় এবং মাঝে মধ্যে আমি ছাড়িও। তো যাই হোক, শ্রেয়ন যাবে ওর বন্ধুদের সাথে, আমি আর দীপকবাবুটা এখনও কিছু বলতে পারছি না। তো দেখা যাক কি হয়, আমি তো আগের থেকে কিছুই বলতে পারি না, আমার মাথায় একটু পাগলামো আছে। হঠাৎ করে একটা বাই উঠলো, চলো 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 দীপকবাবু, চলো চলো চলো। তো বন্ধুরা, এখন বাজে 12:30, আর আমি বসিয়েছি চিড়ের পোলাও। দিশা কালকে চলে যাবে বলে দিশার বন্ধু মানে 3-4 জন বন্ধু এসছে, তো এরা সবাই মিলে গল্প করছে, তো আমি ভাবলাম যে না, ওদেরকে একটু চিড়ের পোলাও করে দিই। তো সেই জন্য একটু চিড়ের পোলাও করছি, তারপর আবার আসছি তোমাদের কাছে। হ্যাঁ, শিমুলেরও আজকে মাথা নষ্ট, কেননা রান্নাঘর এখনো পরিষ্কার হয়নি। শিমুল বলছে যে মধুমণি অহনো রান্নাঘর পরিষ্কার হয়েছে না, মাথা নষ্ট। আর এদিকে বাইরে মেঘলা, এই দেখো বাইরে মেঘলা, আর আমাদের কারেন্ট নেই, শেডিং চলছে, তো ইনভার্টারের লাইট জ্বালিয়ে করছি আর কি। 3 বন্ধুর জন্যে 3 বাটি বেড়ে নিলাম, আর দিশা বলছে খাবে না, ওর পেট একদম ভর্তি। তো বন্ধুরা, এখন সময় 2:20, আর আমরা খেয়ে নিয়েছি। দিশা অনেকক্ষণ আগেই মরু ওরা আসছে না কেন বলছিল। হ্যাঁ, মরু ওরা ঘরে খেয়ে এসছে, আমরা বরঞ্চ মরু ওদের ঘরে গেলে ভাত না খাইয়ে ছাড়ে না, আর এরা যখন আমাদের ঘরে আসে তখন ভাত খেয়ে আসে। দেখেন তো কতখানি ইনজাস্টিস করে মরু আমাদের সাথে। আমি মাসে বদির বছরে একবার যাই, আর আমি দিনে 2-3 বার আসি। এখন ব্লগে সব রেকর্ড হয়, ওরাও যাবে। হ্যাঁ, এখন অনেক যায়। তো যাই হোক, এখন মনের মানে মাছ ওয়েটের একটা ঘড়ি চলে এসছে, এটার এখন এই যে ঘড়ি চলে এসছে স্মার্ট ওয়াচ, তো এটার এখন আনবক্সিং হবে। তাহলে চলো, এবার যেই দেখছে আমার হাতে ক্যামেরা পিজুজা দৌড়ায় আয়া আয়া পড়ছে, হ্যাঁ আমারে ফলাইয়া তোর আনবক্সিং করতেছ। হ্যাঁ, এই যে আমার হ্যান্ডসাম দেওয়ার, এই দেওয়ারকে ফেলে কি করে আনবক্সিং করি আমরা। এই যে এখানে এই যে আরেকজনও আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা
ঘড়ি বেরিয়ে যাচ্ছে, ঘড়ি, মনের ঘড়ি, আমার খুব আপনজনেরা বসে আছেন রবীন্দ্রনাথের পাদতলে। আজকে বারবারই যত কাজই করি না কেন, বারবারই রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের বিভিন্ন গল্প, ছোট গল্প সব মানে একে একে যেন ভেসে ভেসে আসছে। বলে এই নয় যে আজকে 25শে বৈশাখ বলে শুধু আজকের দিনটাতে এইগুলো মাথায় আসছে, তা নয়, প্রত্যেক সময় আসে। আমি তো বলেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের অহংকার, এবং এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আমার ঘরে যে উনি মানে বিরাজমান, তার পেছনেও একটা কাহিনী রয়ে গেছে। সেটা তোমাদেরকে আমি বলেছিলাম কিনা জানি না, 2011 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধ শতবর্ষ ছিল, জন্মের সার্ধ শতবর্ষ ছিল। তো তখন সেই বছরই আমরা ঢুকেছি, এবং এই যে এই মানে রবীন্দ্রনাথের প্রতিকৃতিটা এঁকেছিলেন আমাদের উদয়পুরেরই মানে বিখ্যাত শিল্পী শ্রদ্ধেয় তপন দাস মহোদয়, উনি এখন প্রয়াত। তো উনি মানে এই ছবিটা এঁকেছিলেন আর কি। একে একদিন আমাদেরকে বলেছিলেন যে মানে আঁকা কমপ্লিট করে আমাদেরকে বলেছিলেন যে কোনো সময় যাতে আমরা এখানে একটা অনুষ্ঠান আমরা করি, কিন্তু বিশ্বাস করুন অদ্যাবধি এই অনুষ্ঠানটা আমাদের করা সম্ভব হয়ে ওঠেনি। আমরা কত ধরনের কত কাজ করি, কিন্তু এই একটা ওনার যে এই একটা অনুরোধ ছিল, একটা আবদার ছিল, সেটা আমরা রাখতে পারিনি। তো আজকে বারবার সেই অপরাধ বোধও কাজ করছে। তবে হ্যাঁ, আজকে যখন অন ক্যামেরায় যখন বলছি, তো কথা দিচ্ছি মানে এই ধরনের একটা রবীন্দ্র অনুরাগীদের নিয়ে একটা অনুষ্ঠান আমরা করবই, কি বলো তোমরা? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর, একদিন আমরা কিন্তু তোমার পাদতলে, তোমাকে যারা ভালোবাসে সবাই ভালোবাসে, তারপরেও আমরা কয়েকজন মিলে সেদিন শুধু তোমার কথা বলবো। আর আমি একটা কথা বলি, আমি সত্যি মানে আজকে একটা স্পেশাল দিনে যে এরকম জায়গা তাই বলতে পারো, এই মানে জন্মজয়ন্তী উপলক্ষে এখানে আইতে পারো, আমি সত্যি ভালো লাগছে। আমি আই হ্যাভ বিন এ পার্ট অফ দিস ব্লগ আর কি। হ্যাঁ, সোনাতরিতে রবি ঠাকুর বাস্তবে একদিন নেমে আসবে, এবং হ্যাঁ শিল্পীদের রবীন্দ্র চর্চা ওদের যে মানে সেই পরিবেশনা থাকবে, সেদিন আমরা ঠাকুরকে আমাদের সোনাতরিতে তুলে আনবো। হ্যাঁ, এবং এই সোনাতরি নাম কিন্তু দেওয়া ওনাকে শ্রদ্ধা জানিয়ে, ওনাকে ভালোবেসেই সোনাতরি নামটা আমরা এই বাড়ির নামকরণ করেছি, সোনাতরি। তো আমরা কথা রাখবো। এখন সময় বিকেল 4:45, আর আমরা রেডি হয়ে গেছি। এদিকে মরু আর মনও চলে আসছে, চেরিও রেডি হয়ে যাচ্ছে, দীপকবাবু এখনো ওনার শার্ট খুঁজে খুঁজে বেড়াচ্ছেন। আমরা যাচ্ছি কোথায়? যাচ্ছি আমরা ওই যে ভুবনেশ্বরী মন্দির, সেই ভুবনেশ্বরী মন্দিরে যাচ্ছি। সকাল, হ্যাঁ, পুরনো রাজবাড়ি। তো সকালবেলা বলেছিলাম না, আমার যদি হুজুগ ওঠে তাহলে আমি চলে যাই। হ্যাঁ, মানে প্ল্যান প্রোগ্রাম করে আমার বেরোতে কষ্ট, কিন্তু এই চল মানে ওই চল উঠছে তোর বিয়া এমন আর কি। হ্যাঁ চল তোর বিয়া। হ্যাঁ, তো আমিও এরকম, চলো দীপকবাবু আমরা একটু বেরিয়ে আসি। তো এরকম আর কি, তো এরকমই যে এরকম এরকম আর কতবার মানে যাই হোক যাই হোক যাই যাই। এখন সময় 5:20, আর একটু আগে যে আপটা দেখালাম আপনাদের, এই আপটা দিয়ে এখন আমরা উঠে যাচ্ছি সেই ভুবনেশ্বরী মন্দির চত্বরে। এখানেই 25শে বৈশাখ উপলক্ষে প্রতি বছর মেলা হয়, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়, এবং রাজস্বী উৎসব এটার নাম। তো সেই রাজস্বী উৎসবে যাচ্ছি। এই এই ভুবনেশ্বরী মন্দির, এর আগের আমার ভিডিও যারা লাগাতার দেখেছো পুরনো ভিডিওতে, ভুবনেশ্বরী মন্দিরের প্রেক্ষাপট নিয়ে বলেছি অনেক কথা। তো এই ভুবনেশ্বরী মন্দির হচ্ছে সেই প্রেক্ষাপট যেখানে রবীন্দ্রনাথ ত্রিপুরাকে চিনিয়েছেন ওনার বিসর্জন মুকুটের মাধ্যমে। হ্যাঁ, এবং রাজস্বী হাঁপাচ্ছি, এটা ভীষণ আপ্ত, আর এখন তো আমার হাঁটা বন্ধ সেই জন্যে। তো ওরা আগে অটো দিয়ে চলে গেছে, আমি আর দীপকবাবু দুজন বুড়ো বুড়ি এবার খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠছি। আমাদের স্কুটার নিচে রাখা আছে, কেননা এখানে নো এন্ট্রি লাগানো আছে। বিভিন্ন সময়ে
এই অভিমান আমি আমার ভিডিওতে বলেছি রবীন্দ্রনাথের ওপরে যে আমাদের উদয়পুরবাসীর একটা অভিমান, সেটা আজকেও বলছি। উনি ত্রিপুরায় 7-7 বার এসেছিলেন কিন্তু উদয়পুরায় আসেননি একবারও। তো উদয়পুরবাসীর এই ক্ষত কিন্তু সারা জীবনের যে রবীন্দ্রনাথ ঠাকুর একবারও উদয়পুর আসেননি। অথচ হ্যাঁ প্রবাল, এই যে আমার এক ছাত্র প্রবাল, হ্যাঁ 6th সেমিস্টারের, এখন কোথা থেকে আসছো? ডিউটি থেকে। ও আচ্ছা আচ্ছা, ও একটা পার্ট টাইম কাজও করে, সংসার চালাতে হয়। আমার ছাত্রছাত্রীরা অনেকেই পার্ট টাইম একটা কাজ, কেননা সোশ্যো ইকোনমিক স্ট্যাটাস এতটা ইয়ে নয়, সেই জন্যে পরিবারকে সাপোর্ট করে আর কি। ও আজকে আমরা ছুটি মানাচ্ছি, ও কিন্তু ডিউটি সেরে ফিরছে আর কি। আর এটা রাজনগর, রাজনগরে এটা দেখো মনে হয় সবুজ গালিচা, আর আজকে সাজিয়েছে একটু আলো অন্ধকার, তোমরা একটু মানিয়ে নিও। রং বেরঙের পতাকা দেওয়া আছে এবং গাড়ির নমুনায় বোঝা যাচ্ছে যে অনেক অফিসাররা চলে এসেছেন, বিভিন্ন দপ্তরের বিভিন্ন কাজে, কেননা যে কোনো একটা মেলায় বিভিন্ন দপ্তর ওতপ্রোতভাবে জড়িত থাকে এই আর কি। আর এদিকে দেখো দূরে ফটো সেশনও চলছে। এটাই মজা, যেখানেই যাই সেখানেই ছাত্রছাত্রী, যেখানেই যাই সেখানেই ভালোবাসা আমরা কুড়িয়ে কুড়িয়ে পেয়ে যাই। কুড়িয়ে নয়, ওরা নিজেরাই দেয় আর কি আমাদেরকে সেই ভালোবাসাটুকু। এখানে এসছি, এই যে ছাত্রী, ও একে তোমরা কিন্তু দেখেছো, ওর সাথেও আমার একটা ব্লগ আছে। তো এখন দেখলাম ও এসে গেছে, ও বলছে যে ম্যাডাম একটা ফটো তুলেন। তো আমি ভাবলাম ও যখন ফটো তুলবে আমিও একটা ভিডিও করে নিই, আমি বলছি তাহলে আমিও একটা ভিডিও করে নিই চলো। হ্যাঁ, ও তার কত মাস হয়েছে বিয়ে হয়েছে? হ্যাঁ 10 মাস হয়ে গেছে বিয়ে হয়েছে। হ্যাঁ, তো ওদেরকে নিয়ে আমার টেনশন যে পড়াটা জারি রাখে কিনা, পড়াটা জারি রাখে কিনা এই আর কি। কোথাও মেলা হবে আর বিজুদা থাকবে না সেটা তো হতেই পারে না। মেলা মানেই স্টল এবং স্টল মানেই বিজুদা, এই যে মৎস্য দপ্তর। এবং মৎস্য দপ্তরের প্রতি আমার একটা দুর্বলতা আছে, কেননা আমার বাবা এখান থেকেই চাকরি করেছেন এবং অবসরপ্রাপ্ত এখন আমার বাবা। তো এবার আরও গর্ব আমার দেওর সেই জন্যে। আর এই যে ননদিনী আমাদের জন্য অপেক্ষা করছিল, আমার বৌমা অপেক্ষা করছে, কিন্তু কথা হচ্ছে যে ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে, তাই না? তোরার ফটো সেশন শেষ হয়েছে না? চলছে। আচ্ছা, এবার মরু আর মরুর মেয়ের ফটো সেশন চলছে, ফটোগ্রাফার দিশা। হ্যাঁ, এ হচ্ছে আমার আরেক ছাত্রী, যদিও তার হিস্ট্রি অনার্স, টিনা। টিনা এবং এখানে এসেই ও জিজ্ঞেস করছে ম্যাডাম ভালো আছেন কিনা, তো ওকে ওর সাথে কথাবার্তা বলছি। ওর বাড়ি নাকি অমরপুর, এবং কত দূর থেকে এসে পড়াশোনা করে, এখানে ভাড়া থাকে এবং এখন ঘুরতে এসছে। তো এখন এরা, এবার প্রবাল, এরা 6th সেমিস্টারের, তো সুতরাং এরা এরা এখন ঘোরাঘুরি করবে। হ্যাঁ, এবার আমিও আমার পথে যাই ঘুরতে। ওই যে আমার নোবেল, সে তার বন্ধুদের সাথে। কি রে, ঘোরাঘুরি কমপ্লিট হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে নি? এবার এদের 3 ভাই বোনের ছবি উঠছে, এই যে বাহ, ক্লাসিক মোমেন্ট, ক্লাসিক। পুলিশ প্রশাসনের সাথে শৃঙ্খলার দায়িত্বে থাকবে ভলেন্টিয়ার্সও, তো সেই নথিভুক্ত চলছে নাম।
আলো সন্ধ্যায় দীপকবাবু বসে গেলেন ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণে ফটো তোলার জন্য। তারা ছাতি লইয়া মেলা আইছে, তোরাও তো বুদ্ধিমতী। হ্যাঁ, দিশাদের বিভিন্ন অ্যাঙ্গেলে চলছে ফটো সেশন। দীপকবাবু আর প্রবাল যেখানে যেখানে সুন্দর দেখতেছে সিনারি বাস ফটো তুলতেছে। দীপকবাবু আমার হাতটা নেটে না, চলো এদিকে চলো এদিকে চলো, কি উৎসাহ বুড়া মতি। হ্যাঁ দেখেছ, তোমরা দেখেছ আমার পুরনো বন্ধু যারা তারা দেখেছ, এই দেখো ঘোলা হয়ে আছে জল গোমতী নদী কুন্ডিরে। তোর বন্ধুটি তো যে হাতে নিছে বা দৌড়াইতেছে, দেখছ এ তিনোটা দৌড়াইতেছে। শ্রেয়া তুইও দৌড়াস দেখি সুযোগ পাইয়া। কিদা তুমি দি টুকরি মাথা দিয়ে রাখা দিছো আর বইনি হান্দা ফাঁকা করে বৃষ্টি। এটা আমি কিনছি লিপস্টিক টিপস্টিক রাখতাম কইরা। তোর মানে ধ্যান জ্ঞান সব চাটে না দিশা? হ্যাঁ এরকম নাই, যেটা আমি চাট খাইছি। হ্যাঁ কিরে যাস গা শ্রেয়ন, তুই দিয়ে আমরা সিনসই না। অন্ধকার, বিদ্যুৎ নাই, দীপকবাবুরও কিছু কইতে পারতাম না, রিটায়ারমেন্টে গেছে গা দীপকবাবু। হ্যাঁ দীপকবাবু তোমারও কিছু কইতে পারতাম না মেলাতে। এই আয় পড়ছে ওইটা জেনারেটার, কিন্তু কি ব্যাপার? হ্যাঁ তোমারও তো কিছু কইতে পারতাম না, তুমি তো অবসর প্রাপ্ত। এবার ননদিনী আমরা গ্রামের ভাষায় এটা কয় চটপটা। হ্যাঁ এবার চটপটা নিতে আসছে বাস। বন্ধুরা এখন সময় সন্ধে 7টা আর আমরা ফিরে এসেছি বৃষ্টিতে কিছুটা ভিজতে ভিজতে, এবং অন্ধকার এবং আলো আধারি মানে দুটোই ছিল আর কি, বারে বারে বিদ্যুৎ যাচ্ছিল, বিদ্যুৎ চপলতা। হ্যাঁ বারবার আমরা সেখানে পেজ আর দিশা করছে। তো প্রোগ্রাম শুরু হবে হচ্ছে এরকম একটা ভাব, সেরকম এখনও মেলাও সেরকম জমেনি, সবাই বলছিল যে আগামীকালকে নাকি প্রচুর ভিড় হবে আর কি। ওনও ফিরে এসছে এবং বারবারই কানে যেন রবীন্দ্রসঙ্গীত, সুর তো আমার এখন সেই লাগে না সুর, তারপরেও হে নূতন দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ, হে নূতন। স্কেলটা বেশি ওপরে তুলে ফেলেছি আর তো টানতে পারবো না, কি বিপদে পড়ে গেলাম আমি।